মাথার উপর আগুন ছড়াচ্ছে সূর্য, বাঁকুড়ার পারদ ছুঁয়েছে 40 ডিগ্রি, বাঁকুড়ার ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে পশ্চিম বর্ধমানও। জেলার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে পানীয় জলের সংকট। সেই জলের সংকটেই এবার বন্ধ দুর্গাপুরের কুসুমতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল রান্না। নো কুকিং ডিউ টু ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, স্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে স্কুলের বোর্ডে। রান্না করতে এসে বসে আছেন রাঁধুনিরা, ঝুড়িতেই রয়ে গেছে সবজি, পড়ে আছে বাসন কোষণ, খরচ হয়নি কোনো চাল। 192 জন পড়ুয়ার মধ্যে উপস্থিত 166 জন, কিন্তু মিড ডে মিল রান্না না হওয়ায় এদিনও অভুক্ত থাকতে হয় তাদেরকে। মা বাবারা স্কুলের গেটে এসে দিয়ে যাচ্ছেন জল, বিস্কিট, রুটি। রাঁধুনিদের অভিযোগ, দুদিন ধরে আসছে না পানীয় জল, তাই হচ্ছে না রান্না। আজকে তিন দিন জল নেই, তাও আমাদের পরশু দিনে মাংস হয়েছিল, 166টা ছেলে এসেছিলো, সেদিন ভাত হয়েছিল, মাংস হয়েছিল, আমরা পাশের বাড়ি থেকে জল নিয়ে এসে রান্না করেছি। এবং আজকে 3 দিন ধরে জল নেই, কালকেও আমরা এসছি, এসে দেখেছি কলে জল নেই, আজকেও এসে দেখছি কলে জল নেই, এইটা প্রায় সময়তেই হয়, জল থাকে না। স্কুল কর্তৃপক্ষের দাবি, জলের সংকট মেটাতে পাশের বাড়ি থেকে পাইপ লাগিয়ে জল এনে মিড ডে মিলের রান্না চলছিল, কিন্তু আর জল দিতে চাইছেন না বাড়ির মালিক। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিএমসিতেও জানানো হয়েছে বা এসআইকেও জানানো হয়েছে যে জল নেই, এই বিষয়ে জানানো হয়েছে। জলের ব্যবস্থা না হলে মিড ডে মিল বন্ধ থাকবে। আমরা বারবার করে তদারকি করেছি, মানে ডিএমসিতে গেছি, কিন্তু এখনও পর্যন্ত তো সুরাহা হয়নি। তবে আশা করব যে এই বিষয়ে কর্তৃপক্ষ ধ্যান দেবেন এবং একটা টিউবওয়েল মিনিমাম একটা যদি লাগানো যায় খুব ভালো হয়। এই প্রেক্ষিতে ঘটনা নিয়ে শাসক দলকে বিঁধেছে বিজেপি ও সিপিএম। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয়কে অনুরোধ রাখবো অবিলম্বে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ওই স্কুলের বাচ্চারা যাতে হচ্ছে আবার নর্মাল যেরকম হচ্ছে মিড ডে মিলের রান্না হয় সেই রান্না খেতে পান, তার ব্যবস্থা করা উচিত। এবং এই একটা সরকার ক্রমশ দুর্নীতিতে ভরে যাচ্ছে বলেই সর্বক্ষেত্রে ফেল করছে। প্রায় 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রা, তার মধ্যে যেখানে পর্যাপ্ত জল খাওয়ানো উচিত জল পাচ্ছে না, রান্না নেই, খাবার নেই, আর হচ্ছে মিড ডে মিলের ঘাপলা, এই হচ্ছে এদের অব্যবস্থা, দুর্নীতি। জলের অভাবে রান্না হচ্ছে না, খেতে পাচ্ছে না শিশুরা, অথচ দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্যর দাবি, ঘটনার কথা তিনি জানতেনই না। আমি আজকে জানতে পারা মাত্রই আমার ডিপার্টমেন্টের লোকরা গিয়েছিল, সেখানে দেখে সব লাইন ফাইন সব ঠিক করে দেওয়া হয়েছে এবং আগামী কাল আমি নির্দেশ দিয়েছি সকালবেলায় আমাদের ডিপার্টমেন্টের লোকরা যতক্ষণ না এখানে জল ভালোভাবে সাপ্লাই হচ্ছে ততক্ষণ দাঁড়িয়ে থেকে অবজারভেশন করবে। মিড ডে মিল নিয়ে বড়সড় গরমিলের অভিযোগ উঠেছে বাংলায়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে জমা পড়া জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে বলা হয়েছে 2022-এর 6 মাসের 16 কোটি অতিরিক্ত মিড ডে মিল দেখিয়ে তুলে নেওয়া হয়েছে 100 কোটি টাকার বেশি। রিপোর্টের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য সরকার। তা নিয়ে রাজ্য জুড়ে শোরগোলের মধ্যে স্রেফ পানীয় জলের অভাবে মিড ডে মিলের রান্না বন্ধ নিয়ে শোরগোল দুর্গাপুরে। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ, পশ্চিম বর্ধমান।